Hi friends, welcome to my channel Study with Ishani. 24th August 2020 current affairs নিয়েলাম। আজকের সেটে তোমাদের জন্য 15টা খুব গুরুত্বপূর্ণ current affairs এর প্রশ্ন আছে। প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে আমি এক্সট্রা ফ্যাক্ট আর স্ট্যাটিক জিকে গুলো বলে দেব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ওকে, চলো দেখে নিই আজকের current affairs এর প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, ভারতে সুন্দরবন দিবস পালন করা হয় কবে? ভারতে সুন্দরবন দিবস পালন করা হয় কবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 21শে আগস্ট। সুন্দরবন দিবস পালন করা হয় ভারতবর্ষে। বাংলাদেশে দিনটি পালিত হয় 14ই ফেব্রুয়ারিতে। ভারতবর্ষে 21শে আগস্ট, বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি। পরবর্তী 2 নম্বর প্রশ্ন, ভারতের নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাজীব কুমার। নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন ভারতের। রাজীব কুমার ইজ এ 1984 ব্যাচ আইএএস অফিসার ফ্রম ঝাড়খণ্ড ক্যাডার। সম্প্রতি এই পদ থেকে পদত্যাগ করেছিলেন অশোক লাভাসা। আগের দিন পড়িয়েছিলাম, অশোক লাভাসা 2020 সালের 1 সেপ্টেম্বর থেকে এডিবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পদের কার্যভারের দায়িত্ব নিতে চলেছেন। হেডকোয়ার্টার নিউ দিল্লি, প্রতিষ্ঠা সাল 1950 সালের 26শে জানুয়ারি। বর্তমান চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। ওকে, পরবর্তী প্রশ্ন 3 নম্বর, করোনা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে করোনা ফাইটার্স নামে ভিডিও গেম লঞ্চ করলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডক্টর হর্ষ বর্ধন। ডক্টর হর্ষ বর্ধন করোনা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য করোনা ফাইটার্স নামে ভিডিও গেম লঞ্চ করলেন। তিনি বর্তমানে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী। পরবর্তী প্রশ্ন 4 নম্বর, ক্লিনলিনেস সার্ভে 2020 অনুযায়ী ভারতের সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাজ্যের তকমা পেল কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্য সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন। এবং সবথেকে পরিষ্কার শহরের তকমা পেল মধ্যপ্রদেশের ইন্দোর শহর। রাজ্যের দিক থেকে ছত্তিশগড় আর শহর হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোর। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর, বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, বর্তমান রাজ্যপাল অনুসুইয়া উইকি। পরবর্তী প্রশ্ন 5 নম্বর, ইন্টারন্যাশনাল ডে অফ রিমেম্বরেন্স অ্যান্ড ট্রিবিউট টু দ্য ভিকটিমস অফ টেররিজম দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 21শে আগস্ট। অপশন সি, যে সমস্ত মানুষ সন্ত্রাসবাদের শিকার তাদের স্মরণ করে সম্মান জানাতে প্রতি বছর ইউনাইটেড নেশন এই দিনটি পালন করে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, 6 নম্বর প্রশ্ন, সম্প্রতি ট্রাইবস ইন্ডিয়া শোরুমের উদ্বোধন করা হলো কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মুম্বাই। সম্প্রতি মুম্বাইতে ট্রাইবস ইন্ডিয়া শোরুমের উদ্বোধন করা হয়েছে। এটি উদ্বোধন করলেন কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা। পরবর্তী প্রশ্ন 7 নম্বর, প্রথম মার্কিন কোম্পানি হিসাবে 2 ট্রিলিয়ন মার্কিন ডলার বাজার মূল্যে পৌঁছালো কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যাপেল। অপশন এ, সম্প্রতি ফিউচার ব্র্যান্ড ইন্ডেক্স 2020তেও প্রথম স্থানে আছে এই কোম্পানি। হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া, বর্তমান সিইও টিম কুক। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 7 নম্বর, সম্প্রতি ভারতের সাথে কালচারাল এগ্রিমেন্ট স্বাক্ষর করলো কোন দেশ? এটা 8 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারতের সাথে কালচারাল এগ্রিমেন্ট স্বাক্ষর করলো কোন দেশ?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইসরায়েল। ইসরায়েল সম্প্রতি ভারতের সাথে কালচারাল এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে। ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম, মুদ্রার নাম শেকেল, বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরবর্তী প্রশ্ন দেখব, 9 নম্বর প্রশ্ন। সম্প্রতি প্রয়াত ভাস্কর মাইতি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফুটবল। ভাস্কর মাইতি ফুটবল খেলার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একজন প্রখ্যাত গোলকিপার ছিলেন। 1977 সালে আগা খান কাপ ও ঢাকা কাপে ভারতীয় ফুটবল দলের সদস্য ছিলেন। এছাড়াও 1978 সালে এশিয়ান গেমসে ভারতের জাতীয় দলে অংশ নিয়েছিলেন। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 67 বছর। পরবর্তী প্রশ্ন 10 নম্বর। গোয়ার নতুন গভর্নর হিসেবে শপথ গ্রহণ করলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভগৎ সিং কোশিয়ারি। ইনি গোয়ার নতুন গভর্নর হিসেবে শপথ গ্রহণ করলেন। গোয়ার প্রাক্তন গভর্নর সত্যপাল মালিক সম্প্রতি মেঘালয়ের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন। ভগৎ সিং কোশিয়ারি বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে নিযুক্ত আছেন এবং তিনি অতিরিক্ত দায়িত্ব হিসাবে গোয়ার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন। তাহলে ভগৎ সিং কোশিয়ারি মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে এখনও নিযুক্ত আছেন আর অতিরিক্ত দায়িত্ব হিসাবে গোয়ার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন। গোয়ার রাজধানী হচ্ছে পানাজি, বর্তমান মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্ত। পরবর্তী প্রশ্ন 11 নম্বর। কোন ব্যাংক গ্রিন ডিপোজিট প্রোগ্রাম লঞ্চ করল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, HSBC ব্যাংক। HSBC ব্যাংক গ্রিন ডিপোজিট প্রোগ্রাম লঞ্চ করল। গ্রিন ডিপোজিট প্রোগ্রাম কর্পোরেট ক্লায়েন্টদের জন্য একচেটিয়াভাবে চালু করা হয়েছে। হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন, ইউনাইটেড কিংডম। সিইও নয়েল কুইন। ফাউন্ডার হচ্ছে টমাস সুদারল্যান্ড। ফাউন্ডেড 3rd March 1865। HSBC ব্যাংক প্রথম ATM পরিষেবা চালু করে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, HSBC ব্যাংক প্রথম ATM পরিষেবা চালু করে। নেক্সট প্রশ্ন দেখে নেব, 12 নম্বর। উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড জলের সংকটে উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডে জলের সংকট সমাধানের জন্য উত্তরপ্রদেশ রাজ্য সরকার কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইসরায়েল। এটা বুন্দেলখণ্ডে হবে, ঠিক আছে, বুন্দেলখণ্ডে হবে। উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডে জলের সংকট সমাধানের জন্য উত্তরপ্রদেশ রাজ্য সরকার ইসরায়েলের সাথে চুক্তি স্বাক্ষর করলো, অপশন সি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের রাষ্ট্রপতি রিউভেন রিভলিন, ইসরায়েলের রাজধানী জেরুজালেম, ইসরায়েলের মুদ্রা ইসরায়েলি শেকেল। পরবর্তী প্রশ্ন 13 নম্বর। ভারতীয় দলে কোন ক্রিকেট খেলোয়াড় 2020 সালে অর্জুন পুরস্কার পেল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঈশান্ত শর্মা। ভারতীয় দলে কোন ক্রিকেটার 2020 সালে অর্জুন পুরস্কার পেল? ঈশান্ত শর্মা। এই পুরস্কারটা ভারতের সবচেয়ে পুরনো ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড। 1961 সাল থেকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার মূল্য 5 লক্ষ টাকা। এছাড়া মহিলা ক্রিকেট খেলোয়াড় হচ্ছে দীপ্তি শর্মা, ওকে, ইনি আগ্রার বাসিন্দা। পরবর্তী প্রশ্ন 14 নম্বর। ভারতীয় জাতীয় মহিলা হকি দলের কোন খেলোয়াড় 2020 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেলেন? আরেকবার বলছি প্রশ্নটা, ভারতীয় জাতীয় মহিলা হকি দলের কোন খেলোয়াড় 2020 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রানী রামপাল, অপশন সি। রানী রামপাল প্রথম মহিলা হকি খেলোয়াড় হিসেবে এই সম্মান পান। প্রথম ভারতীয় হকি দলের খেলোয়াড় হিসেবে ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হন। এছাড়া এবছর আরও 4 জন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান। তারা হলেন
ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা, টেবিল টেনিস খেলোয়াড় মনিকা বাত্রা, কুস্তিগির ভিনেশ ফোগাট আর প্যারা অলিম্পিক অ্যাথলিট মারিয়াপ্পান থাঙ্গাভেলু, এটা তো আমি তোমাদেরকে আগের দিনই পড়িয়ে দিয়েছি। 4 বছর ধরে একটি ক্রীড়াবিদ ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কারটা পেয়ে থাকে। ঠিক আছে, 4 বছর ধরে একজন খেলোয়াড় তার মানে ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কারটা পেয়ে থাকে। ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম অনুসারেই পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার প্রথম দেওয়া হয় 1991 সালে। পুরস্কার মূল্য 7.5 লক্ষ টাকা। এই পুরস্কারটি দিয়ে থাকে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। পরবর্তী প্রশ্ন দেখে নেব, কে ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ 2020 জয়লাভ করলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রনি ও সুলিভান। রনি ও সুলিভান ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ 2020 জয়লাভ করলো। রনি ও সুলিভান ইউনাইটেড কিংডমের বাসিন্দা, এ নিয়ে তিনি 6 বার জয়লাভ করলেন। তিনি কিরেন উইলসনকে হারিয়ে এই খেতাব অর্জন করেন। ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ প্রথম খেলা হয় 1875 সালে ভারতে। স্নুকার খেলায় মোট 22টি বল থাকে, তার মধ্যে 15টি লাল বল। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের সেটে তোমাদের জন্য 15টা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মিস করে যেও না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও, যাতে অন্য বন্ধুরাও তোমাদের হাত ধরে এই ভিডিওটা দেখতে পায়। আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ইশানি ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো, আর তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে অ্যাড হয়ে যেতে পারো। আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আর ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে অ্যাড হয়ে যেও। ঠিক আছে, আর ডিসক্রিপশন বক্সে আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই।